শনিবার সকালে আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জড়ো হতে থাকেন দলের কর্মী সমর্থকেরা। হাতে প্রতিবাদের পোস্টার নিয়ে তারা মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে অংশ নিয়ে দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানান, দাবি তুলেন অবিলম্বে এই দ্রব্য মূল্যবৃদ্ধি রোধে সরকারকে কার্যকরী ভূমিকা নিতে হবে, অন্যথায় কংগ্রেস আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়। অপরদিকে এই কর্মসূচিতে অংশ নিয়ে দলের এক নারী নেত্রী সংবাদ মাধ্যমকে বলেন, দেশে একটা অরাজকতা চলছে, দেশের সাধারণ মানুষের সঙ্গে ছল চাতুরি করে যাচ্ছে মোদীর সরকার। তার অভিযোগ, দেশে চলছে একটি জুমলাবাজের সরকার, নানা বাহানায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে চলছে, প্রাণদায়ী ঔষধের দামও এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। গত কিছুদিনের মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম 60 টাকা 20 পয়সা বৃদ্ধি পেয়েছে, প্রতিদিন দাম বাড়িয়েই চলেছে তারা। এদিন কেন্দ্রের সরকারকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করার পাশাপাশি রাজ্য সরকারকেও কাজ গড়াই তোলেন ওই নেত্রী। তার অভিযোগ, রাজ্যেও চলছে একটা অদ্ভুত পরিস্থিতি, এখানে বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিতে চাইছে শাসক দল, বিরোধীদের কথা বলার অধিকার কেড়ে নিতে চাইছে। তার স্পষ্ট অভিযোগ, আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে, রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই, নেই বেকারদের কর্মসংস্থান, বিজেপি সরকার নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল তার একটা পূরণ করতে পারেনি, রাজ্যে একটা অস্থির পরিস্থিতি কায়েম করেছে বর্তমান এই রাজ্য সরকার, জিনিসপত্রের লাগামহীন দামে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। ये जो आंदोलन छेड़ा गया है ये महंगाई मुक्त भारत के लिए है, क्योंकि आपने जैसे कि देखा है पिछले 12 दिन में कम से कम 7 रुपये 20 पैसे सिर्फ पेट्रोल और डीजल का दाम बढ़ा है, चाहे वो पैरासीटामोल का दाम बढ़ा हो, दवाई और दारू का दाम बढ़ा हो, 11% बढ़ा है। आप चाहे गैस का दाम दीजिए, कांग्रेस के टाइम में गैस का दाम सिर्फ 400 रुपये था, आज 1000 पार है। तो किस तरीके से इस देश की जनता को आप बताइए इस महंगाई से लड़ पाएगी। सिनेरियो इन त्रिपुरा इज वेरी वेरी सैड, स्पेशली व्हेन द ऑपोजिशन हैज गॉट नो वॉइस, व्हेन यू ट्राई टू वॉइस योरसेल्फ्स देयर इज वायलेंस दैट टेक्स प्लेस, एंड आई थिंक दैट द करंट सिचुएशन इज वेरी वेरी पिटिफुल, स्पेशली looking at the price rise, looking at the women's security, looking at unemployment, all the promises that have been made by the BJP government, they have failed, and Biplab Debe and company have created a fear psychosis amongst the people in this state. Viral report, Search India TNN.